Assalamualaikum. Shimon Memorial Lonchop School and College কর্তৃক আয়োজিত নার্সারি শ্রেণীর গণিত ক্লাসে ছোট ছোট বাবুরা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। নিশ্চয় আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ভালো আছি। বাবুরা, আমি আপনাদের গণিত ক্লাসে আছি রেজওয়ানা হক রুমকি। তো আসেন, এই ক্লাসটা শুরু করার আগে আমরা একটা ছোট ছড়া দিয়ে ক্লাসটা শুরু করি। আত্মা গাছে তোতা পাখি ছড়াটা আমরা এখন পড়ব। সবাই আমার সাথে করেন তো? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবুও কথা কম না কেন বউ। সবাই পড়েছেন আমার সাথে? এবার আসেন আমরা ক্লাসটা শুরু করে দিই। দেখেন বাবুরা, এক নম্বরে উপযুক্ত রীতির দ্বারা ফাঁকা ঘর পূরণ করুন। গতদিন আমরা সংখ্যা পূরণ করেছি, আজকে আমরা রীতির পূরণ করবো। রীতির দ্বারা দেখেন তাহলে কি কি আছে। 5151 51 এর পরে কি হয় বলেন তো? আমরা কি জানি 5252 এর এই দাগটা সোজা করবেন, বাঁকা করবেন না। তারপরে 5252 এর পরে কি হবে? 5353 কি আছে? 5454 তারপরে 5555 এর পরে কি হয়? 5656 57 আছে। তারপরে 57 এর পরে 5858 এটা দেখেন উপরের গোলটা ছোট নিচেরটা বড়। 5858 এর পরে কি হবে? 5959 তারপরে কি আছে? 6063 আমরা গুনে গুনে লিখে ফেললাম, আসলে আরেকবার পড়ে ফেলি। 5151 5252 5353 5454 5555 5656 5757 5858 5959 এবং 6063। দুই নম্বরে আগের পরের ও মাঝের সংখ্যা লিখুন। দেখেন প্রথম ঘরে আগের ঘরটা ফাঁকা আছে, প্রথম বক্সে হলে পরের ঘরে কি সংখ্যা আছে দেখি আমরা। 5050 কত আছে? 5050 তাহলে আগের সংখ্যা লেখার জন্য আমরা কি করি বলেন তো? এক ঘর আগে থেকে গুনি। তাহলে 4 10 8 48 4 10 9 49 5 0 50 তাহলে 50 এর আগে কত আসছে বলেন তো? 4 10 9 49 4 10 9 49 ঠিক আছে। তারপর দেখেন 5 10 2 52 52 এর পরে কি হয়? 5 10 3 53 এখানে আমরা কি লিখব? 5 4 3 53 তাহলে তারপরে কি আছে দেখেন, মাঝের ঘরটা ফাঁকা আছে, 5 10 5 55 আছে। 55 এর পরে কি হয় বলেন তো? 5 10 6 56 তাহলে এখানে আমরা 5 10 6 56 লিখলাম। তারপরে কি আছে? 5 10 7 57 এভাবে আমরা গুনে গুনে আগের পরের মাঝের সংখ্যা লিখে ফেললাম। 3 নম্বরে দেখেন স্পেলিং লিখুন। আজকে আমরা স্পেলিং লিখবো, অতদিন মনে আছে বাবুরা আপনাদের যে আমরা মুখে মুখে পড়েছিলাম স্পেলিং গুলো, আজকে আমরা কিন্তু লিখবো। ঠিকটা নিশ্চয়ই সবাই আমার আপনাদের সামনে নিয়েছেন এবং লিখছেন আপনারা। দেখেন প্রথমে কি আছে? 1 6 16 16 মানে কি পড়ছি? SIX 6 TEN 10 16 আচ্ছা আরেকবার পড়িয়া লিখি। প্রথমে কি লিখবো আমরা? 6 বানান লিখবো। কি বানান? 6 বানান 6 বানান কি? SIX 6 আবার বলেন। SIX 6 তারপরে 10 তাই না? 10 বানান কি? TEN 10 তাহলে কি হলো? SIX 6 TEN 10 16 হলো। এবার 17 SEVEN 7 TEN 10 17 তাহলে 17 বানার সময় আমরা প্রথমে কি লিখবো? 7 লিখবো। 7 বানান SEVEN 7 এটা আপনারা সুন্দর করে লিখবেন, এটাকে যেন সি মনে না হয়। SEVEN 7 তারপরে কি হবে বলেন তো? 10 তাই না? TEN 10 তাহলে কি হলো? 17 আরেকবার পড়ি। SEVEN 7 TEN 10 17 18 মান কি? EIGHTEN 18 খুব ভালো করে খেয়াল করেন বাবুরা, 8 বানানটা EI প্রথমে আমরা 8 বানান লিখব। কি লিখব? 8 বানান EIGHT দেখেন প্রত্যেকটাতে কিন্তু আমরা 6 বানান পরে 10 লিখেছি তাই না? 7 বানান পরে 10 বানানটা লিখছি, কিন্তু এখানে দেখেন 18 বানানে কিন্তু টিটা একটাই হবে। এখানে কি আবার টিন লিখবো? না, এই টিটা ধরে আমাকে TEN কমপ্লিট করতে হবে। তাহলে বুঝতে পারছেন বাবুরা, 18 বানানে কিন্তু আপনারা ভুল করে
দুটোটি দিবেন না কয়টাটি হবে একটা কয়টা একটা তাহলে E I G H T W E N 18 ঠিক আছে আপনারা এবার 19 মানে দেখেন 19 মানে প্রথমে আমরা 9 বার লিখব N I N E 9 T W E N 10 19 আবার করি N I N E 9 T W E N 10 19 এরপর দেখেন 4 নম্বরে ছোট সংখ্যা নির্ণয় করে ফাঁকা ঘরে লিখুন আমরা আজকে ছোট সংখ্যা লিখব 51 52 53 তাহলে 5 10 4 51 5 10 2 52 5 10 3 53 তাহলে কোনটা ছোট বলেন তো আমি যদি ডান দিকেরটা দেখি 1 2 3 তাহলে কোনটা ছোট বলেন তো 1 নিশ্চয় ছোট অর্থাৎ 5 10 1 51 হলো ছোট সংখ্যা 5 10 4 54 5 10 5 55 5 10 6 56 তাহলে ছোট কোনটা বলেন তো 5 10 4 54 দেখেন ডান দিকের সংখ্যাটা খেয়াল করি 4 5 6 তাহলে 5 10 4 54 হলো ছোট সংখ্যা 5 নাম্বার রেখা টেনে ডিজিটের সাথে স্পেলিং এর মিল করুন তাহলে এই পাশে ডিজিট আছে এই পাশে বানান আছে অর্থাৎ স্পেলিং আছে আমরা ডিজিটের সাথে বানানটা মিল করব কি দিয়ে স্কেল দিয়ে কি দিয়ে স্কেল দিয়ে প্রথমে কি আছে 1 5 15 50 মানে কি আমরা জানি F I F T W E N 10 15 তাহলে আমরা দেখেন প্রথমে তাহলে আমাদের কি বুঝতে হবে F বুঝতে হবে E আছে S আছে F আছে দেখেন তো মিলে কি না F I F T W E N মিলেছে তাহলে 50 মানের সাথে এই 50 মান আমরা মিল করে ফেললাম 1 6 16 16 মান কি S I S T W E N 10 16 তাহলে দেখেন তো এটাকে 6 বার মনে হচ্ছে S I X T W E N 10 16 আমরা পেয়েছি স্কেলটা সুন্দর করে বসে আপনারা মিল করবেন এবং অবশ্যই অবশ্যই স্কেল দিয়ে মিল করতে হবে 1 7 17 17 বানানো প্রথমে S আছে কিন্তু আমরা দেখব 7 বানান কোনটা এর E আছে এটা হবে না S আছে দেখেন তো মিলে কিনা S E V E N 7 T W E N 10 17 মিলেছে আমরা স্কেলটা বসালাম এভাবে মিল করে দেন সবগুলো মিলানো হয়ে গেছে একটাই বাকি আছে তাই না তাহলে 1 8 18 18 বার কি আমরা পড়ি E I G H T W E N 18 18 বার কিন্তু আমরা লিখেছি আবার মিলো করছি তাই না আমরা তাহলে 18 বারটা কিন্তু আমরা বারবার করছি আপনারা খুব খেয়াল করবেন আমি যেটা বললাম আমাদের লেখার বিষয়টা শেষ হলো এবার আমরা মুখমুখে পড়া যাব মুখমুখে আমরা কি পড়ব এক নম্বরে নিচের সংখ্যাগুলোর বানান বলুন আমরা আজকে বানান শিখব কি কি বানান দেখি 1 10 9 19 2 0 20 2 10 1 21 19 বানানটা আমার সাথে সবাই বলেন রস্য উ দন্ত নয় রস্য ই কার নি তাল পোষ 19 19 বানান কিন্তু দুটো হয় বাবা খেয়াল করেন রস্য দিও হবে আবার দীর্ঘ দিও হবে কিন্তু এখন যেহেতু রস্য উ চলছে আমরা রস্য দিয়ে লেখার চেষ্টা করব রস্য দিয়ে লিখব ঠিক আছে বাবুরা তাহলে 19 বানানটা আবার পড়ি রস্য উ দন্ত নয় রস্য ই কার নি তাল পোষ 19 আচ্ছা দীর্ঘ দিয়ে পড়ে ফেলি দীর্ঘ উ যন্ত্রণায় রস্য এ কার নি তাল পোষ 19 20 বারস্য ই কার বি তাল পোষ 20 বারস্য ই কার বি তাল পোষ 20 21 এ কারস্য উ কার কু তাল পোষ 21 এ কারস্য উ কার কু তাল পোষ 21 দুই নম্বরে নিচের প্রশ্নগুলোর উত্তর বলুন আসেন নিচে আমাদের তিনটা প্রশ্ন আছে প্রশ্নগুলো কি দেখে নিই এই চিহ্নটির নাম কি বলুন তো আপনারা এই চিহ্নটির নাম কি আপনারা কি চিনতে পারছেন হ্যাঁ এটা কি বিয়োগ চিহ্ন কি চিহ্ন বিয়োগ চিহ্ন এই চিহ্নটির নাম কি বিয়োগ চিহ্ন 5 10 2 52 সংখ্যাটির পরের সংখ্যা কত অর্থাৎ 52 সংখ্যাটির পরের সংখ্যা এখানে জানতে চাওয়া হচ্ছে বলেন তো 52 সংখ্যাটির পরের সংখ্যা কত 52 তারপরে কি হয় 5 10 3 53 তাহলে 52 সংখ্যাটির পরের সংখ্যা 5 10 3 53 গ নাম্বার 5 টু 52 এটি সংখ্যা না ডিজিট প্রশ্ন কি 5 টু 52 এটা সংখ্যা না ডিজিট কি বলেন তো উত্তর হবে ডিজিট কি হবে ডিজিট 3 নম্বরে 61 থেকে 70 পর্যন্ত ডিজিট গুলো বলুন আসুন বলে ফেলি 61 থেকে 70 পর্যন্ত ডিজিট গুলো 61 61 62 62 63 63 64 64 65 65 66 66 67 67
আগামীতে আবারও দেখা হবে। নতুন কোনো শীত নেই, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।